সুপ্রভাত বন্ধুরা, সকলকে অনেক অনেক ওয়েলকাম সোনালী মিশ্রা ব্লগসে। আমি সোনালী, আর আজকে আমি লিটারালি অনেক দিন পরে ব্লগ বানাচ্ছি। মোটামুটি দু মাস তো হবেই। যাই হোক, তো এতদিন ব্লগ না বানানোর পিছনে একটাই কারণ, এই গৃহবন্দী দশা। এই গৃহবন্দী দশায় থাকতে থাকতে মন মেজাজ শরীর কোনোটাই আর ভালো লাগছিল না, জন্য একটা ছোট্ট ব্রেক নিয়েছিলাম। তো আজ থেকে আবার আমি ফিরে এসেছি, আবার নতুন করে ব্লগস করব। তো এখন বাজে সকাল মাত্র 6টা, আর 6টা আমার কাছে শুধু সকাল বললে বলাটা একটু ভুল হবে, আমার কাছে এটা বলতে গেলে মধ্যরাত্রি। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি তুমি 12টার সময় ঘুম থেকে ওঠো? হ্যাঁ ভাই, আমি মাঝে সাঝে বেলা 11টা 12টার সময় ঘুম থেকে উঠি। কি করব, কারণ এইভাবে ঘরে থাকতে 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 পুরো টাইম টেবিলটাই চেঞ্জ হয়ে গেছে। যখন ব্রেকফাস্ট করা দরকার তখন হয়তো ঘুম থেকে উঠছি, লাঞ্চের টাইমে ব্রেকফাস্ট করছি, বিকেলে টিফিন টাইমে লাঞ্চ, 12টার সময় ডিনার। এই দেখো, যেহেতু কয়েকদিন ধরে খুবই টানা বৃষ্টি হয়েছে, সেই কারণে এখানে আমাদের ঘরের পেছন দিকটায় যেখানে আগে গাছগুলো লাগানো হয়েছিল সেই জায়গাটাতে অনেকখানি জল জমে আছে। এ দেখো, অনেকটা জল জমে আছে এবং কোনো দিক দিয়ে এটা বেরোতে পারছে না। আর এই কলপাটটা তো পুরো ভর্তি হয়ে গেছিলো, এখন তাও কমেছে অনেকটা। তো সবথেকে বেশি জামা কাপড় কাচা এবং মেলাটা অনেক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভেবেছিলাম কয়েকদিন রোদ উঠলে টানা হয়তো জলটা শুকিয়ে যাবে, কিন্তু তা আর হবে না মনে হচ্ছে, এই জলেই আবার বৃষ্টি। এই দেখো, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, না জানি এরপর কি হতে যাচ্ছে, কারণ আত্রেই নদীর জল কিন্তু অনেকটাই বেড়ে গেছে। অনলাইন থেকে পারচেস করা আমি করিনি, আমি অ্যাজ এ গিফট হিসাবে পেয়েছি। আর একটা কথা বলে রাখা দরকার, আমাকে গিফট দেওয়ার লোক কিন্তু সেরকম খুব একটা বেশি নেই, হাতে গোনা 2 থেকে 3 জন আছে। তো তারাই আমাকে লিটারালি অনেক গিফট দেয়। এখন অনেকের মনে স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, তাহলে তুমি কি তাদেরকে কিছু গিফট দাও না? অবশ্যই দিই, হয়তো হিউজ পরিমাণে দিতে পারি না, লিটল বিট অল্প পরিমাণে আমি দিই, কিন্তু আমি সেটা দেখাতে পছন্দ করি না, কারণ আমার মনে হয় যে কাউকে কিছু দিয়ে সেটা দেখানোটা ভীষণ একটা ব্লাডি চিপ মেন্টালিটি আর শো অফ করা। তো সেই কারণে আমি কী গিফট পেয়েছি আমি সেটা দেখাতে বেশি পছন্দ করি। তো সেই জন্য আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো, যেটা সেটা আমি, এই দেখো, এটা হচ্ছে প্রিভিয়াস 2 মান্থসে আমি এত কিছু গিফট পেয়েছি, প্রচুর কিছু আছে। তো সেগুলোই একটা একটা করে আমি দেখাবো, তার জন্য ফোনটাকে আগে একটু ফিক্সড করে নিই। এটা হচ্ছে একটা লুডো বেডশিট, যেটা আমার ননদ দিয়েছিল আমার ম্যারেজ অ্যানিভার্সারিতে। এর মধ্যে আমার ম্যারেজ অ্যানিভার্সারিও ছিল, কিন্তু সেটা সেদিন আমি কোনো ভ্লগ করিনি, যার কারণে কিন্তু দেখানো হয়নি। পুরো লুডো, এটার সঙ্গে পিলো কভার আছে, কিন্তু কোনো ডাইস বা গুটি এইসব ছিল না। দিদি কিন্তু ডাইস বা গুটি আছে এটা ভেবেই কিনেছিল, কারণ মানে চেয়েছিল যে রিও খেলবে এটা দিয়ে। তো পাতা হয়নি এটাতে, একবারও ইউজ করা হয়নি, কারণ এটা এত লাইট কালার যে আমার মনে হয় এটাকে একবার পাতার পর এটা সেকেন্ড টাইমের জন্য আর খুঁজে পাওয়া যাবে না বোধ হয়। তো সেই কারণে আমি এটাকে ইউজ করিনি এখনো। এই দেখো, এটা আর এটা কিন্তু সেম ড্রেস আছে, পিঙ্কটা খুলে দেখাই। এটা আজকে পরিয়েছিলাম এবং আজকে সকালে এসছে, তো ভালো করে স্যানিটাইজ করে এটা রিওর জন্মদিনের জন্য দিয়েছিল, সরি রিওর জন্মদিনের জন্য না, রিওর
রাখিটা দিয়েছিল রিওর দিদি, মানে এটা যেহেতু পড়ানো হয়েছিল সেই জন্য এটা উল্টো করাই আছে, কীভাবে গুছিয়েও রাখেনি। আর জাস্ট পরিয়ে চেক করা হয়েছিল জোর হচ্ছে কি না। তো এই দেখো এইরকম, আর নিচ্ছে এইরকম, এই সেম পিসি এই ব্ল্যাক কালারের আছে। তো এটা হচ্ছে রিও দিদি রিওকে রাখির জন্য গিফট দিয়েছে। রিও দিদি মানে আমার ননদের মেয়ে। তো এটা জাস্ট আজকে সকালেই এসেছে, ওই জন্য আজকে এই পরিয়ে দেখানো হয়েছে, মানে দিদিকে একটা ছবি তুলে পাঠিয়েছি আমরা। আর এই যে এটা দেখছো, এটা কিন্তু দিদিরা ঘুরতে গেছিলো কোথাও, তো সেখান থেকে কিছু বেশ কিছু জিনিস কিনেছিল। তো সেই জিনিসটা আর কি, আমরা যেহেতু মালদা যাচ্ছিলাম না বা ওরা মালদা থেকে বালুরঘাট আসছিল না, তো সেই কারণে এই সব জিনিসগুলো একটা পার্সেল করে পাঠিয়েছিল। এইসব জিনিসগুলো, ও এটাও ছিল। তো এটা আমার ননদের মেয়ে আমার জন্য কিনেছে, আর আমার খুব ডিজাইন করা জিনিস পছন্দ, যার কারণে ও ভেবেছে যে মামিমার এটা খুবই ভালো লাগবে। তো এই ব্যাগটাও কিনেছে, ভেতরটা খুব সুন্দর, দুটো কয়েন রাখার পকেট আছে, এখানে ফোন এবং টাকা পয়সা যা কিছু প্রয়োজন, অল্প বিস্তর লিপস্টিক কাজল এইসব এটা যাবে। আর খুবই সুন্দর এটা, কোথাও কোনো অকেশনে যাওয়ার জন্য তো বেস্ট। এরপর নেক্সট যখন আমি কোনো বিয়েবাড়িতে যাব বা কোথাও যাব, তখন আমি ভেবেছি যে আমি এটা নিয়ে যাব। এটা এতটা সুন্দর আর এতটা পছন্দ হয়েছে আমার। তো থ্যাংক ইউ তিন্নি, তুমি আমার জন্য এত সুন্দর একটা পার্স নিয়ে এসছো। ও এর ভিতরে একটা জিনিস আছে, এই ইয়াররিংসটাও ওখান থেকে এনেছে, অসম্ভব সুন্দর অম্বরের ইয়াররিংস। আমি জানি না যে ব্র্যান্ডের নেল পলিশ পাওয়া যায় এটা সেই ব্র্যান্ডের অম্বর কিনা। তো এটা নিচে আবার ভেলভেটের একটা বেস দেওয়া আছে, যেটা এটার লুকটাকে আরও এনহ্যান্স করেছে, খুবই সুন্দর ইয়াররিংসটা। তো আমি একদিন মানে পরে জাস্ট ছবি তুলেছিলাম, এমনি এটা পরে কোথাও সেরকমভাবে আমি যাইনি কিন্তু, আর দারুণ লুকটা দেখো, অসম্ভব সুন্দর। তো যে কোনো জিনিস যখনই আমরা এটার পাউচ থেকে বের করি না কেন, সেটাকে আবার রিপ্লেস করাটা কিন্তু ভীষণ জরুরি, কারণ আদারওয়াইজ পাউচটা হারিয়ে যাবে আর তখন জিনিসটা এমনি গড়াগড়ি খাবে। তার থেকে বেটার যে আমরা যা কিছুই ইউজ করি সেটাকে সঙ্গে সঙ্গে আমরা পাউচে ভরে দিই। এ দেখো এই ঝুমকাটাও দিয়েছে দিদি, কিন্তু এটা সেখান থেকে কিনে আনে না, এটা কোনো অনলাইন স্টোর থেকে কেনা। অসম্ভব সুন্দর এরকম পার্লার সিকোয়েন্স দেওয়া ঝুমকোটা, অসম্ভবই সুন্দর। আর এদিকটা মাল্টি কালার, এই দেখো মাল্টি কালার, এটা এটা সব রকম ড্রেসের সাথেই পরা যাবে, আর সব রকম মানে কালার আছে এটাতে, বলতে গেলে গ্রিন আর ব্লু আর রেড এটা আছে, তার সঙ্গে পার্লার সিকোয়েন্স করা, যেটা এটার লুককে অসম্ভব মানে গর্জিয়াস করে তুলেছে। তো খুবই সুন্দর, খুবই পছন্দ হয়েছে আমার। এর সঙ্গে একটা সেট দিয়েছিল নেকলেসের, তো সেটা আমি পরেছি, পরার পর ওইটাকে আমি রেখে দিয়েছি খুলে আলমারিতে, তো সেই জন্য ওটা আর দেখালাম না, ওটা অন্য একটা ভিডিওতে দেখাবো। আর এ দেখো এটা এই লায়ন করা টি শার্টটা রিওর, ওকে পরিয়েছিলাম, অসম্ভব সুন্দর লাগছে। আর এই টি শার্টটা একটা স্পেশাল কালো, দুদিকেই আছে কিন্তু, এই লায়নের ফেসটা দুদিকেই আছে, তো ওকে এটা পরেও খুব ভালো লাগছিল। আর এটা দিদি নিজের ভাইয়ের জন্য কিনেছে গিয়ের থেকে, এই দেখো এখানে গিরের একটা মানে সিম্বল দেওয়া আছে, গিয়ের থেকে কিনেছে।
যখন দুজন যাবে তখন দুজন বাবা আর ছেলে মিলে এই দুটো সেট করে নেবে, একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস হয়ে যাবে। আর আমি একটা খুবই স্পেশাল জিনিস কিনেছিলাম রিওর জন্য, এটা আমাকে কেউ গিফট করেনি, এটা আমি নিজে কিনেছিলাম, তো ইউজ করা হয়নি। এই লার্নিং পিলো, অ্যাকচুয়ালি রিওকে আমি অনেক বই কিনে দিয়েছিলাম, সবটা বই অল্প বিস্তর ছিঁড়ে টিড়ে রেখে দিয়েছে, তো এটা এরকম এইভাবে চিপকু টাইপের দেওয়া আছে। তো এই যে এখানে নাম্বারস আছে, তারপরে নাম্বারস বলছি কেন, এখানে অ্যালফাবেট আছে। আচ্ছা শুরু থেকে দেখাই, এ দেখো এখানে লেখা আছে মাই ফার্স্ট ABC বুক, এখানে বিভিন্ন ছবি টবি দেওয়া আছে বিভিন্ন জিনিসের, তারপরে এখানে সমস্ত অ্যালফাবেটগুলো দেওয়া আছে এ থেকে জেড পর্যন্ত, তারপরে এখানে 1 থেকে 10 নাম্বারগুলো খুবই ফানিয়েস্ট ওয়েতে দেওয়া আছে, দেখো হাত পা সমেত দেওয়া আছে। তো বাচ্চাদের মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করার জন্য এটা খুব হেল্প করে, কিন্তু সে কারণে আমি এটা কিনেছি। আর এখান থেকে নাম্বারস দেওয়া আছে 1 থেকে 100 পর্যন্ত। আর আমি ভেবেছিলাম যখন আমি অর্ডার করেছিলাম তখন আমি ভেবেছিলাম যে এটাতে বাংলা আছে, কিন্তু এটা তো বাংলা নেই, এটাতে হিন্দি আছে, অ থেকে ও, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এভরিথিং আছে। তারপরে এখানে কিছু অ্যানিমেলস দেওয়া আছে, আর এই জায়গাটাতে কিছু কালার, বিভিন্ন কালারের জিনিস, যেমন রেড, ব্লু, অরেঞ্জ, গ্রিন, এভরিথিং দেওয়া আছে। তো এই যেহেতু ওকে আমি অনেক বই কিনে দিচ্ছিলাম আর ও প্রত্যেকটা বই ছিঁড়ে ছিঁড়ে ফেলছিল, সিরিয়াসলি অনেক বই কিনে দিয়েছি কিন্তু কোনো একটা বইও কিন্তু পুরো নেই, সম্পূর্ণ নেই, সবটা ছেঁড়া ছেঁড়া, মানে কোনোটা খাতে নিয়েছে কোনোটা ডাস্টবিনে চলে গেছে, যার কারণে এখন আমার আর একদমই ইচ্ছা করে না যে ওকে আমি কিছু কিনে দিই বা কিছু করি, আমার প্রচণ্ড বিরক্ত লাগে। সেই জন্য আমি এই পিলোটা কিনেছি, যাতে করে ও আর কি এটা না ছিঁড়ে লেখাপড়া শিখতে পারে। তো এটা কেমন লাগলো তোমাদের জানাতে কিন্তু আমাকে ভুলো না। আর এটার মধ্যে আছে একটা খুবই স্পেশাল জিনিস, যেটা আমি স্পেশাল একটা দিনেই বলবো, তো তার জন্য তোমাদেরকে কন্টিনিউ আমার ব্লগটা দেখতে হবে। আর হ্যাঁ, একটা সুন্দর ড্রেস, এই দেখো, এটা কোনো অকেশন বা কোনো কিছু পারপাসে আমাকে দেয়নি, আমাকে গিফট দেওয়ার তো সেই একজন মানুষ এসেছে, দিদি, তো যাই হোক সেই আমাকে এটা গিফট পাঠিয়েছিল। এটা একটা নি লেন্থ অব দি ওয়ান পিস, এর মেটেরিয়ালটা হচ্ছে ক্রেপ, আর অবশ্যই ফ্লিপকার্ট থেকে নেওয়া। এটা নিয়ে এসেছি আর পরা হয়নি, এটা এভাবেই আর কি রেখে দেওয়া হয়েছিল। এটার সঙ্গে একটা কোমরে বাঁধার জন্য একটা এরকম স্টাইলিশ বেল্ট দেওয়া আছে, তো যেদিন আমি পরবো সেদিন আমি দেখাবো। এটা এগুলো যখন আমরা অনলাইন থেকে শপিং করছি তখন কিন্তু আমরা সবটাই ওয়েল স্যানিটাইজ করে নিচ্ছি, আমরা কোনো কিছু কিন্তু স্যানিটাইজ না করে ঘরে ঢোকাই না, এবং পারলে হচ্ছে ভেতরের ড্রেস, মানে ভেতরের যে ইনগ্রিডিয়েন্টটা আছে সেটাকেও আমরা স্যানিটাইজ করে নিই, তারপরেই আমরা চেষ্টা করি যে সেটাকে ইউজ করার। তো এই ড্রেসটা বেসিক্যালি একদিন আমার পরা হয়নি, আর আমার খুব ইচ্ছে করছিল যেরকম একটা নীল লেন্থ অব দি আমি একটা ড্রেস কিনবো বাড়িতে পরার জন্য, কারণ এটা একটু সুন্দর একটা লুক ক্রিয়েট করে। আর আমরা যেহেতু বালুরঘাটে থাকি তো বেসিক্যালি এখানে তুমি যদি ওইরকম কিছু পরে যাও, নীল লেন্থ অব দি কিছু পরে যাও বা কিছু সামথিং অড পরে যাও, লোকজন একদম হাঁ করে থাকবে, ভাবে বোধহয় অন্য গ্রহ থেকে চলে এসেছে। তো আমি এইসব পরে সেরকম খুব একটা বাইরে যাই না, আমি ঘরেই পড়ি। তো আমার একটা নাইটিও আছে এরকম শর্ট লেন্থের, তো আমি ঘরেই পড়ি, এই কারণে এটা হচ্ছে আমাকে দিদি দিয়েছিল, মানে এমনি জাস্ট পছন্দ হয়েছিল, কোনো রিজন ছাড়াই দিয়েছিল, তো সে কারণে এটা আমি ভাবছি যে কালকে পরবো। তো আমি জানি না কেমন লাগবে পরলে, তো তোমরা কালকের ব্লগটা অবশ্যই দেখো যে আমাকে এটা পরে কেমন লাগছে। আর এত সব গিফট পেয়েছি আমি, কোন গিফটে তোমাদের ভালো লাগলো সব থেকে বেশি সেটা আমাকে জানাতে ভুলো না, অপেক্ষায় রইলাম তোমাদের কমেন্টের। যদি কেউ নতুন থেকে থাকো আমার চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলো না, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।